এসো কোরআন শিখি, এসো কোরআন শিখি, ছড়িয়ে দিতে জগতে আলো। সহী তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শিখাই কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা নিয়মিত আমাদের ক্লাসগুলি দেখছেন, আপনাদের কমেন্টস, আপনাদের ফোন, আপনাদের এসএমএসে আমরা খুব উৎসাহিত হচ্ছি। আপনারা কোরআনের ক্লাসগুলি পেয়ে খুব উপকৃত হচ্ছেন, তাই আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই প্রোগ্রামকে কবুল করেন, আমাদের এই এসো কোরআন শিখি প্রোগ্রামটা গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সকলে কাজ করি। এই কাজটি বাস্তবায়ন করার জন্য আপনাদের সুচিন্তিত মতামত, পরামর্শ এবং আন্তরিক সহযোগিতা কামনা করছি। তাহলে আজকে শুরু করা যাক। আজকে আমরা রেকর্ড করব পঞ্চম পর্ব। তো আজকে ক্লাস হচ্ছে সূরা বাকারার 14 নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। ওয়াও জবর ওয়া হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। হামজা জের ই ওয়া ই, রাল আলিফ জবর রা ওয়া ই রা, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান, ওয়া ই রা ওয়া ই রা রা। লাম জবর লা, কফ লাম পেশ কুল লা কুল লা কুল, লাম জবর লা লাকুল্লা লাকুল্লা। দর্শক লক্ষ্য করুন, এখানে লামের উপরে তাসদীদ আর তার পূর্বে দুইটা খালি আলিফ দেখা যাচ্ছে, তারপরে আরো একটি ওয়াও খালি দেখা যাচ্ছে, কফের পরে ওয়াও আছে, আরিফ আছে, তারপরে আবার আলিফ আছে। তিনটি খালি হরফ পড়া যাবে না, এগুলি লিখতে ব্যবহার হবে, পড়তে হবে না। আমরা বলেছিলাম জজম এবং তাসদীদের ডানে হরকত ছাড়া হরফ পড়া যায় না, তার মানে এই তিনটি হরফ আপনাদেরকে পড়তে হবে না। তাহলে কফ লাম পেশ কুল, লাম জবর লা কুল্লা লা কুল্লা। রালিয়াদের রি, জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া, একালি টেনে পড়তে হবে, রি নুন জবর না, নুন জবর না, রি না হচ্ছে খারা জবর, খারাজের উল্টা পেশ হইলে একালিফতান, আর নো হচ্ছে পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও, তাহলে একালিফতান। আমানু আমানু, কফ আলিফ জবর ক, লাম পেশ লু ক লু ক লু। দর্শক এখানে আপনারা লক্ষ্য করেছেন, আমানু এখানে একটা খালি হরফ আছে, এটা ওয়াওর সাথে সম্পর্ক, এটা লিখতে ব্যবহার হবে, পড়তে হবে না, এটা আরবি গ্রামার নাহস হরফের কাজ, এটা আপনাদের পড়তে হবে না। কলু, কটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, এটা এক আলিফ টান, আর লুটা হচ্ছে তিন আলিফ টান, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও, এটা মাদের হরফ। মাদের হরফের উপরে একটি তিন বাঁকা চিহ্ন দেওয়া আছে, এখানে অনেকেই মনে করে যে তিন বাঁকা যে চিহ্নটি এটা তিন আলিফ টান, না, ওই লাম পেশ লু এর ভিতরে তিন আলিফ টান আছে, এটা যাতে সাধারণ মানুষ বুঝতে পারে এই জন্য উপরে তিন বাঁকা একটি চিহ্ন বসানো হয়েছে। এই চিহ্নটি দেখলেই মনে করবে এটার ভিতরে তিন আলিফ টান আছে। তো কলু,
এখানে খালি একটি আলিফ আছে, এটাও লিখতে ব্যবহার হবে, পড়তে ব্যবহার হবে না। তারপরে হামজা খারা জবর আ, মিম জবর মা, এখানে মিম গিয়ে আবার নুনকে ধরবে, মিম নুন জবর মান, নুন আলিফ জবর না, মান হচ্ছে ওয়াজিব গুন্না আর না হচ্ছে একালিফ টান। তাহলে আমান্না, আ হচ্ছে খারা জবর, এই জন্য একালিফ টান, আর মান হচ্ছে হরকতের বামে নুনে অথবা নিমে যদি তাসদিদ হয় এক একালিপ পরিমাণ গুন্না হবে, এটা ওয়াজিব গুন্না। আর নুন আলিফ জবর না, এখানে একটু ছোট ওয়াকফ রয়েছে, আমরা এখানে ওয়াকফ করব। আমান্না কালু আমান্না, দর্শক স্ক্রিনে মনোযোগ সহকারে লক্ষ্য করুন, কালু আমান্না, আমি আবার আয়াতটি পড়ছি, লক্ষ্য করুন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। দর্শক জানিয়ে দিচ্ছি, ওয়াকফ করার সময় যদি মাদের হরফ থাকে, জবরের বাম পাশে খালি আলিফ, জারের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, তাহলে ওয়াকফ করার সময় কিন্তু একালিফ টান হবে। মাদের হরফে ওয়াকফ করলে একালিফ টান হয়। আর আপনাদেরকে বলেছিলাম, মাদের হরফের বামে যদি আরেকটি হরফ থাকে, তারপরে যদি ওয়াকফ থাকে, তাহলে কিন্তু তিন আলিফ টান। তো শুধুমাত্র মাদের হরফে ওয়াকফ করলে একালিফ টান। তারপরে লক্ষ্য করুন স্ক্রিনে, ওয়াও জবর ওয়া, হামজাজের ই, ওয়া ই, রাল আলিফ জবর রা, ওয়া ই রা, ওয়া ই রা, এটা জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। খ জবর খ, লাম ওয়াও জবর লাউ, লাউ, এটা লিনের হরফ, জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ, খ লাউ খ লাউ। এখানে একটি খালি আলিফ রয়েছে, এটা লিখতে ব্যবহার হবে, পড়তে ব্যবহার হবে না, খ লাউ। হামজাজের ই, লাম খারা জবর লা, ইলা, লামের নিচে একটি ইয়া আছে, এটা লিখতে ব্যবহার হবে, পড়তে ব্যবহার হবে না, ইলা খারা জবর, লাম খারা জবর লা, একালিফ টান। ওয়া ইযা খালাউ ইলা, খালাউ ইলা। দর্শক আপনারা কিন্তু লক্ষ্য করেছেন, আমি যেখানে ওয়াও দেখতে পাচ্ছি সেখানে কিন্তু দুই ঠোঁট গোল করতেছি। আমি আপনাদেরকে শিখিয়েছিলাম, যেখানে ওয়াও সেখানে গোল, যত পেশ তত গোল, পেশের উচ্চারণ করার সময় দুই ঠোঁট গোল হবে, আর ওয়াও যেখানে থাকবে, ওয়াওর উপরে এক জবর এক জার এক পেশ, দুই জবর দুই জার দুই পেশ, খারা জবর খারা জার উল্টা পেশ, জজম তাসদিদ, যা হবে এগারোটি চিহ্ন ব্যবহার করার পরেও ওয়াও দুই ঠোঁট গোল হবে, অনেকের ঠোঁট গোল হয় না, এজন্য আয়না হাতে নিয়ে এভাবে প্র্যাকটিস করবেন, এভাবে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। শিন জবর শা, ইয়া খারা জবর ইয়া, শা ইয়া, ত ইয়াদের তেই, তর উচ্চারণ মোটা হবে, এই জন্য খেয়াল রাখতে হবে, তেই, শা ইয়া তেই, নুন জের নি, হামিম জের হিম, শা ইয়া তেই নি হিম। আবার আমার মুখের দিকে লক্ষ্য করুন, শায়াতিনিহিম, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম। আমার মুখের সাথে মুখ মিলিয়ে মিলিয়ে প্র্যাকটিস করুন, ইনশাআল্লাহ আপনারা সুন্দর এবং চমৎকার ভাবে কোরআন শিখতে পারবেন। আর আমি ইতিপূর্বে মাই টিভি এবং জি টিভিতে যে ক্লাসগুলি করেছি সবগুলি ক্লাস আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, অনেকে খুঁজে পাচ্ছেন না, আমাদের সাথে যোগাযোগ করুন, অনেকে আছে না প্লে লিস্ট বুঝে না, ইউটিউবের ভিতরে হোম ভিডিও প্লে লিস্ট অ্যাবাউট একটা ইংলিশ লাইন থাকে, ওই প্লে লিস্টে গেলে প্রত্যেকটা ভিডিও আমরা গ্রুপ গ্রুপ করে মিলিয়ে রেখেছি, এই যে যদি আপনারা ভিজিট করেন তাহলে আপনারা ভিডিওগুলো একসাথে পাবেন, মাই টিভি পাবেন, জি টিভি পাবেন এবং আমাদের অফিসিয়াল ক্লাস সব পাবেন। আর সহিভাবে কোরআন শেখার জন্য এই বইটি অবশ্যই আপনাদেরকে সংগ্রহ করতে হবে,
এই বইটি বাংলাদেশে একমাত্র চার কালারে ছাপা, প্রত্যেকটি পেজে শব্দের অর্থ সহকারে লেখা, কালারের সাথে কালার মিলিয়ে পুরাপুরি তর্জমা সহকারে বইটি সাজানো হয়েছে। যথাযথ তাজবিদের ব্যবহার, অর্থ সংক্রান্ত জটিল সমস্যা সমাধান এবং 200 প্রশ্নোত্তরে সাজানো এই বইটি। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের এই বইটি পিডিএফ ফাইল অথবা সরাসরি বইটি সংগ্রহ করার জন্য আমাদেরকে কল করুন, আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দিব। ক আলিফ জবর, ক লাম অপেশ, লু ক লু, কটা হচ্ছে এক আলিফ টান আর লুটা হচ্ছে তিন আলিফ টান। হামজা নুনজার, ইন নুন আলিফ জবর, না ইন না। আবার আমার মুখের দিকে দেখুন, কলো ইন না, কলো ইন না। মিম জবর মা, আইন জবর আ, মা মা। কাফ মিম পেশ কুম, মা কুম মা কুম। কলো হামজা নুনজেল ইন, নুন জবর না, ইন না, এটা ওয়াজিব গুণ না। মিম আলিফ জবর মা, ইন না মা। অনেকে প্রশ্ন করেছেন গুণার সময়টা কতক্ষণ, কোরআন মাজিদে মোট 6 প্রকার গুণা রয়েছে, সব গুণার সময় হচ্ছে এক আলিফ পরিমাণ টানতে যতক্ষণ লাগে একটা গুণার পরিমাণও ততটুকুই। নুন হা জবর নাহ, নুন পেশ নো, নাহ নো। মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস তা। তা হা জবর তা, মুস তা। জাজের জি, হামজা ওয়াও পেশ ও, নুন জবর না, ওটা হচ্ছে এক আলিফ, নুনটা তাড়াতাড়ি ও না। যখন আমরা ওয়াকফ করব এখানে তিন আলিফ টানতে হবে, তাহলে মাদের হরফ হামজা ওয়াও পেশ ও, মাদের হরফ নুনটা বামের হরফ, তারপরে ওয়াকফ তিন আলিফ টান। মুস্তাহজিউন, ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হামজা লাম জবর আল, লাম খাড়া জবর লা, আল ল, এটা আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে তাই এটা মোটা হবে। হা পেশ হু, আল্লাহ হু। ইয়াসিন জবর ইয়াস, তা হা জবর তা, ইয়াস তা। জাজের জি, হামজা পেশ ও, ইয়াস তা জি ও। দর্শক লক্ষ্য করুন এখানে একটি ইয়া আছে, এই ইয়াটা পড়তে হবে না, ইয়ার উপরে যে হামজাটা আছে এটাই পড়তে হবে। ইয়াস তা জি ও। বাজের বি, হামিমজের হিম, বি হিম বি হিম। আল্লাহু ইয়াস তা জি ও বিহিম, আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম। ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, ওয়া ইয়া ওয়া ইয়া। মিম দাল পেশ মুদ, দাল পেশ দু, মুদ দু। দর্শক অনেকে বলেছেন অনেক কোরআন মাজিদে এক একটা কোরআন শরীফে এক এক রকম ফন্ট থাকে, তো ফন্টের লেখার খতগুলি যেহেতু বিভিন্ন রকম থাকে অনেকে চিনতে পারে না। যেমন এখানে যে একটা মিম রয়েছে লক্ষ্য করুন স্ক্রিনে, এই মিমটা হয়তো অনেকে চিনতে নাও পারে, এই জন্য এগুলো একটু দেখে নিলে ভালো হবে বিভিন্ন ফন্টের লেখাগুলি আর কি। ওয়া ইয়া মুদ দাল পেশ দু, মুদ দু, মুদ দু। ওয়া ইয়া মুদ দু, হামিম পেশ হুম, ওয়া ইয়া মুদ দু হুম।
ওয়ায়ামুদ্দুহুম। সাইয়াজেন ফি, এখানে জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান। ত গয়ন পেশ তো ইয়া আরিফ জবর ইয়া তো ইয়া। ত গয়ন পেশ তো ইয়া আরিফ জবর ইয়া, জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান। তো ইয়া, নুন জের নি, হামিম জের হিম, ইয়ানিহিম তো ইয়ানিহিম, ফি তো ইয়ানিহিম, ফি তো ইয়ানিহিম। আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তো ইয়ানিহিম। ইয়া আইন জবর ইয়া, মিম জবর মা ইয়া মা, হাওয়া পেশ হু, নুন জবর না হু না, ইয়া মা হু না। এখানে পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ, মাদের হরফ আর নুনটা হচ্ছে বামের হরফ, তারপরে ওয়াকফ, তিন আলিফ টান। ইয়া মা হু ফি তু ইয়ানিহিম ইয়া মা হু। হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা, হামজা জের ই, এখানে উলাটা হচ্ছে চার আলিফ টান, হামজা জের ই, উলা ই। কাফ লাম জবর কাল, লাম জবর লা, কাল্লা। দেখেন এখানে উলা ই বলার সময় মাঝখানে একটি খালি ওয়াও আছে, এটাও পড়তে হবে না। কাল্লা বানান করার সময় মাঝখানে যে আলিফটি রয়েছে সেটাও পড়তে হবে না। কাল্লা, রালিয়া জের রি, এটা জেরের বাম পাশে জজমলা ইয়া একালিফ টান। উলাইকাল্লাযী, নুন শিন জবর নাস, এখানে একটু খালি আলিফ আছে এটা পড়তে হবে না। তা জবর তা, নাস্তা। র জবর র, নাস্তা র, নাস্তা র। এখানে মাঝখানে ওয়ার পর একটি আলিফ আছে, তারপর আরেকটি আলিফ আছে, তারপর একটি লাম আছে, তিনটি হরফ লিখতে ব্যবহার হবে, পড়তে হবে না। লাম খারা জবর লা, লাম জবর লা, লা লা। ওয়ালা, তা জবর তা, ওয়ালা লাতা, ওয়ালা লাতা। উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা, বালাম জের বিল, এখানে আরিফটি পড়তে হবে না। হাফেশ হু, ডাল খারা জবর দা, বিল হুদা, বিল হুদা। এখানে যে ওয়াকফটি রয়েছে সব, এখানে আমরা ওয়াকফ করব না, সামনে এগিয়ে যাব, খালি ইয়াটি পড়তে হবে না। ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফা মা, ফা মা। জবরের বাম পাশে খালি আলিফ একালিফ টান, ফা মা। র জবর র, বাজের বি, রবি। হা তা জবর হা, তাজের তি, হা তি, রবি হাতি, রবি হাতি। এখানে দেখেন প্রথম একটি জজম ওয়ালা তা রয়েছে, তারপর একটি তাসদিদ ওয়ালা তা, তো মনে রাখতে হবে তাসদিদের ডানে, তাসদিদের আগে, তাসদিদের পূর্বে জজম ওয়ালা হরফ পড়া যায় না। জজম ওয়ালা হরফ কোথায় পড়া যায় না? তাসদিদের আগে ডানে পূর্বে যদি কোনো জজম ওয়ালা হরফ থাকে তাহলে সেটা বাদ পড়তে হবে না। রবি হাতি, জিম আলিফ জবর যা, র জবর র, তিজারা, তিজারা। রবি হাতি যারা, রবি হাতি যারা। তা পেশ তু, হামিম পেশ হুম, তু হুম।
তুহুম রবি হাতি জারাতুহুম ফামা রবি হাতি জারাতুহুম ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা এটা এক আলিফ টান কাফ আলিফ জবর কা এটা এক আলিফ টান নুন অফেস নু এটা এক আলিফ টান ওয়ামা কানু ওয়ামা কানু ওই যে ওয়ার পর একটা খালি আলিফ আছে এটা পড়তে হবে না মিম হাফেস মুহ তা জবর তা মুহ তা দালিয়াজের ডি জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া এক আলিফ টান নুন জবর না ডি না মাদের হরফের বামের হরফে ওয়াকফ তিন আলিফ টান ইয়াটা হচ্ছে মাদের হরফ নুনটা হচ্ছে বামের হরফ তারপরে ওয়াকফ মাদের হরফ বামের হরফ ওয়াকফ তিন আলিফ টান মুহতাদিন ওয়ামা কানু মুহতাদিন ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন মিম জবর মা সা জবর সা মাসা লাম পেশ লু হামিম পেশ হুম মাসা লু হুম জিব্বাটা লক্ষ্য করুন মাসা মাসা লু হুম কাফ জবর কা মিম জবর মা কামা 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 সা জবর সা কামা সা কামা সা লাম লাম জের লিল লাম জবর লা লিল্লা কামাসা লিল্লা কামাসা লিল্লা এখানে মাঝখানে একটি আলিফ আছে এটা পড়তে হবে না রাল সিঞ্জের রিস দাঁতের দিকে জিব্বার দিকে রিস কামাসা লিল্লা রিস দর্শক লক্ষ্য করুন জজমালা সিনের পূর্বে একটি আলিফ আছে আর রালের পরে একটি খালি ইয়া খালি ইয়াটাও পড়তে হবে না আলিফটাও পড়তে হবে না কামাসালিল্লাজিস তাও ওয়াও জবর তাও এটা লিনের হরফ নরম করে তাও কফ জবর ক ক দাল জবর দা তাও ক দা তাও ক দা নুন আলিফ জবর না রদ জবর রন না রন না রন আমরা এখানে এটি জিমের ওয়াকফ পাচ্ছি এখানে আমরা একটা ওয়াকফ করে নিব তাহলে দুই জবরের বামে ওয়াকফ হইলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানে পড়িত হয় লক্ষ্য করুন ফা জবর ফা লাম মিম জবর লাম ফালাম মিম আলিফ জবর মা ফালাম্মা ফালাম্মা লামটা হচ্ছে ওয়াজিব গুন্না মাটা হচ্ছে তিন আলিফ টান ফালাম্মা আরেকবার মুখের দিকে দেখুন ফালাম্মা হামজা জবর আ বর আলিফ জবর ব হামজা তা জবর আজ আব 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 আজ আজ আমি বলছিলাম পায়ের উপরে যখন জজম হয় তখন একটি বাতাস বের হবে শেষে উচ্চারণের শেষে দেখেন আজ আজ ফালাম্মা মিম আলিফ জবর মা হাউ আউ জবর হাউ হাউ মাটা হচ্ছে একাধিক টান হাউটা হচ্ছে লিনের হরফ মাটা হচ্ছে মাদের হরফ হাউটা হচ্ছে লিনের হরফ মা হাউ লাম জবর লা মা হাউ লা হাউলটা পেশ হু মা হাউ লা হু মা হাউ লা হু রাউ জবর রা হা জবর হা রাহা বা লাম জবর বাল লাম খারা জবর লা বাল্লা
রাহাদাল্লাহ, হা পেশ হু, রাহাদাল্লাহু। এখানে আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে তাই মোটা হবে, আর মাঝখানে একটা আরিফ একটা লাম পড়তে হবে না। বাজের বি নুন ওয়াও পেশ নো, বি নো, বি নো, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও, বি নো। রজের রি, হামিমজের হিম, বি নো রি হিম, বি নো রি হিম। ওয়াও জবর ওয়া, তা জবর তা, র জবর র, ওয়া তা র। মনে রাখতে হবে রয়ের উপরে জবর এবং পেশ হলে সবসময় রয়ের উচ্চারণ মোটা হয়, রয়ের উপরে জবর হলে মোটা, রয়ের উপরে পেশ হলে মোটা। ওয়া তা র, কাফ জবর কা, হামিম পেশ হুম, ওয়া তা র কা হুম, ওয়া তা র কা হুম। ফাইয়াজের ফি, জেরের বাম পাশে জজমালা ইয়া একালিফ টান, র পেশ ও, লাম পেশ লু, ওলু, ওলু। মিম খারা জবর মা, ওলু মা। তা লাম দুইজের তিল, তা নুবিনের পরে লাম আসছে, এই দোগামি বিলা গুন্না, ফি ওলু, ফি ওলু মা তিল। লামানি জবর লা, তিল লা, ফি ওলু মা তিল লা। ইয়া বাপেশ ইউবে, ইউবে কলকলা, বায়ে জজম কলকলা, কলকলা অর্থ পাল্টা আওয়াজ, নড়াচড়া করা, প্রতিধ্বনি, পাঁচটি হরফ ক ক বা জিম দাল, এটা হচ্ছে বা। এই পাঁচ হরফে জজম হইলে কলকলা হবে, প্রতিধ্বনি হবে। ইউবে, ইউবে। সজের সেই, র ওয়াপেশ রো, নুন জবর না, রো না, লা ইউবে সি রো, লা ইউবাসিরু সিসি, মোটা করে উচ্চারণ, লা ইউবাসিরু, লা ইউবাসিরু। সব মিম পেশ সুম ওয়াজিব গুন্না, মিমের উপর আবার দুই পেশ সামনে আসছে বা, একলাব, একলাব গুন্না। মিম মিম পেশ মিম মিম দুই পেশ মৌম সোম, বাঁকা পেশ বুক। লক্ষ্য করুন দর্শক, প্রথমটা হচ্ছে সরি প্রথমটা হচ্ছে সোম হচ্ছে ওয়াজিব গুন্না, আর মিম আর বা দুইটা মিলে হচ্ছে একলাব গুন্না। তাহলে প্রথমটা সোম দুটো লাগাই দিবেন, এরপরে মোম বলার সময় দুটো হালকা ভাবে মৌম সোম সোম, মন বুক মন, এই উচ্চারণটা অনেকে করতে পারে না, সোম বুক মন। আচ্ছা মিমের উপরে দুই পাশে এটা এজহার, সামনে আইন আসছে এজহার, তাহলে আমার মুখের দিকে লক্ষ্য করুন আবার, সোম বুক মন, আইন মিম পেশ ওম, ইয়া দুই পেশ ইয়ং, এটা ইকফা গুণা, ওম ইয়ং ও, ওম ইয়ং, ওম ইয়ং। ফা জবর ফা, হামিম পেশ হুম, ফা হুম, ফা হুম, ওম ইয়ং ফা হুম, ওম ইয়ং ফা হুম। লামালিক জবর লা একাধিক টান, ইয়া র জবর ইয়ার, রয়ের উপরে যদি জজম হয় তার আগে যদি জবর হয় তার আগে যদি পেশ হয় তাহলে রয়ের উচ্চারণ মোটা হবে, লা ইয়ার। লক্ষ্য করুন সবাই স্ক্রিনে, লা ইয়ার, লা ইয়ার, জিমজের জি, লা ইয়ার জি, আইন পেশ উ, লা ইয়ার জি উ, নুন জবর না, লা ইয়ার জি উ না, লা ইয়ার জি উনা। তাহলে এখানে ওয়াকফ করব আমরা তিনে রিপটান, লা ইয়ার জি উন, সুম মুন বুক মুন উম ইয়ুন,
فهم لا يرجعون। দর্শক, আমি সবটুকু তিলাওয়াত আপনাদেরকে শোনাচ্ছি। মন দিয়ে, হাত দিয়ে কোরআন শরীফে ধরুন এবং খুব মনোযোগ সহকারে শুনতে থাকুন। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়া'মাহুন উলাইকা আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون। সবাই বলছি আলহামদুলিল্লাহ। দর্শক, এতক্ষণ পর্যন্ত শুনছিলাম সূরাতুল বাকারার 14 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত। আমি যেভাবে আপনাদেরকে তিলাওয়াত শেখানোর চেষ্টা করছি, মনোযোগ সহকারে সবাই প্র্যাকটিস করুন, ইনশাআল্লাহ সবাই শুদ্ধভাবে সুন্দর করে তিলাওয়াত করতে সক্ষম হবেন। আমি অনেক চেষ্টা করছি ভালো করে করার জন্য। আমাদের সকল ভুল ভ্রান্তি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দেন। আর আমাদের সঙ্গে যারা সরাসরি লাইভ ক্লাস করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে কল করুন। বিশ্বের যে কোনো জায়গা থেকে সরাসরি আমাদের কাছে ক্লাস করতে পারবেন। তা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।